আমরা শুরু করবো বৃত্তের পরিধির কোষে কি ষোলোর এক্সারসাইজ থেকে আগের দিন আমরা বৃত্তের পরিধি বৃত্ত জিনিসটা কী সেগুলো সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম আজকে এক্সারসাইজ দিয়ে শুরু করব ফার্স্টে দেখো এক নম্বরের কোশ্চেনটা যে দুটো পিকচার দেওয়া আছে সেটা করার দরকার নেই দু নম্বরের কোশ্চেনটা কি আছে যে পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি আমি কী করব বৃত্তাকার তারের রিং করব দু কোশ্চেন আমি বলছি কিন্তু ঠিক আছে বৃত্তাকার একটা তারের আমি কি করব রিং তৈরি করব যার ব্যাসার্ধটা কত হবে পঁয়ত্রিশ মিটার হবে ঠিক আছে কত হবে পঁয়ত্রিশ মিটার হবে তাহলে এই যে বৃত্তাকার তারের রিং আমি তৈরি করবো বৃত্তাকার তাহলে কতটা তারের দৈর্ঘ্য কতটা তারের দৈর্ঘ্যটা দরকার মানে কতটা তার আমি নেব তাহলে কী করব সিম্পলভাবে দেখো আমি যদি জিনিসটা ঠিকই বুঝতে চাই যদি চাই এইখানে যদি আমি কেটে দিই এখানে এইখানে তাহলে কী পাবো দুটা প্রান্ত পাবো এই প্রান্ত একটা আর এই দিনে একটা প্রান্ত একটা পাবো কি না দুটোকে ধরে নিয়ে যদি সজাগ করে দিই তাহলে জাস্ট একটা কী পাবো একটা লম্বা একটা তার পাবো আমাদের বের করতে হবে যে এই তারটার দৈর্ঘ্যটা কত হবে কী করে বের করবো সিম্পল কিছু নেই দেখো এটার ব্যাসার দামে জানি থার্টি ফাইভ মিটার কী করবো বৃত্তের পরিধিটা বের করব বৃত্তের পরিধি সূত্র কি হয় স্যার টু আর হয় টু পায়ার টুটা টু হলো পাই মানে হচ্ছে বাইশে সাত আর আর মানে এই যে ব্যাসার ধটা থার্টি ফাইভ তাহলে কত হচ্ছে সাত পাঁচে পঁয়ত্রিশ বাস গুণগুলো পাঁচ বাইশে একশো দশ একশো দশের সঙ্গে দুই গুণ করলে দুশো কুড়ি তার মানে আমাকে কতটা দৈর্ঘ্যের তার নিতে হবে দুশো কুড়ি মিটার দৈর্ঘ্যের তার নিতে হবে তাহলে আমি এইরকম কী করবো একটা বৃত্তাকার তারের রিং তৈরি করতে পারবো যার ব্যাসার্ধ হবে থার্টি ফাইভ মিটার কী বোঝা গেছে ব্যাপারটা এটা ছিল দু নম্বর কোশ্চেনটা এইবারে এইবার শুরু করবো তিন নম্বর কোশ্চেনটা দেখো তিন নাম্বারের কোশ্চেনটা একটুকু বোঝার মতো জিনিস আছে বেশ মজারও বটে ঠিক আছে কী আছে জে জে যে কী আছে তিন নম্বর কোশ্চেনটা তিন নম্বর যে একটি ট্রেনের চাকা ট্রেন হ্যাঁ তিন নম্বর কোশ্চেনটা ঠিক আছে এক আমি কোশ্চেন লিখছি এখানে তোমাদের একটি ট্রেনের চাকার ব্যসার ধেত দেখ জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার এক মিনিটে এক মিনিটে চাকাটি চারশো পঞ্চাশ বার ঘুরলে ঘুরলে গতিবেগ ঘণ্টায় কত ট্রেনটির গতিবেগ ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত ঠিক আছে এটা হচ্ছে আমাদের কোশ্চেন তাহলে কোয়েশ্চেনটা কী বটে দেখো ভালো করে রাখব বলছি একটি ট্রেনের চাকার ব্যাসাদের দৈর্ঘ্য জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার ক্লিয়ার এক মিনিটে চাকাটি চারশো বার ঘুরে তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত সেটা বের করতে হবে তো ট্রেনের চাকা কেমন থাকে নিশ্চয়ই ত্রিকোণাকার ত্রিকোণাকার থাকে কি না ত্রিকোণাকারও থাকে না চৌকাকারও থাকে না কেমন থাকে স্যার একটা ট্রেনের চাকা থাকে আমাদের গোলাকার ঠিক কি না বলো বলো একটা ট্রেনের চাকা থাকে গোলাকার তাহলে এই যে ট্রেনের চাকাটা গোলাকার আমি করলাম মানে বৃত্তাকার অ্যাকচুয়াল এটার ব্যাসার্ধ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার এটা ব্যসার্ধ মানে এটা মানে এখানে ব্যাসার্ধ হচ্ছে কত স্যার ব্যাসার্ধ হচ্ছে আর ধরলাম ব্যথা আর সমান জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার ক্লিয়ার ট্রেনের চাকাটা ট্রেনের চাকাটা একবার ঘুরলে ঠিক কতটা পথ যাবে সেটা তো বলো একটু দেখি এই জিনিসটা ভালো করে বুঝবে ব্যাপার হ্যাঁ সাপোজ এইটা কী বটে এটা আমাদের মাটিটা ঠিক আছে ট্রেনের চাকাটা মাটিটা ট্রেনের চাকাটা কি করছে মাটিটাকে স্পর্শ করে আছে কোন জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে ঠিক আছে এইবারে ট্রেনের চাকাটা কী হচ্ছে ঘুরছে কীচ্ছে ঘুরছে এইসা এরকম করে ঘুরছে তাহলে কী হচ্ছে ঘুরতে 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 যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে ঠিক না আমাকে একটা জিনিস বলো এই প্রান্তটা এই এই যে সাপোজ এই এই যে পয়েন্টটা এই পয়েন্টটা এই যদি এটা ঘুরতে থাকে তাহলে এই পয়েন্টটা কী হবে আস্তে 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 উপর দিয়ে উঠবে যখনই চাকাটা এই জায়গাটা এসে যাবে তখন নিশ্চয়ই পয়েন্টটা এই জায়গাগুলো থাকিয়ে যাবে আরও ঘুরছে 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 চাকাটা যখন এইখানে এসে গেলো তখন ঠিক এই পয়েন্টটা আবার এইখানে আসবে কি নেই বলো ভেবে নিয়ে বলো এই জায়গাটা গুচ্ছে 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 আর যখনই ঘুরবে তখন তো আগের দিকে এগোবে ঠিক কিনা নিশ্চয়ই এগোবে তার মানে এই পয়েন্টটা আমি জাস্ট বললাম বোঝার জন্যে যে এটা কী হবে এটা আস্তে আস্তে যখনই ঘুরবে সেখানে এই পয়েন্টটা কী হবে আস্তে 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 হবে উপর দিয়ে উঠবে এক সময় এই পয়েন্টটা এইখানে হবে এক সময় এইখানে হবে আর এক সময় এইখানে হবে আবার ঠিক এই জায়গাটাই ছিল তো আবার এই জায়গাটাই চলে আসবে তার মানে চাকাটা এক পাক যখন ঘুরলো এক পাক যখন ঘুরলো তখন এইখান থেকে এতটা পথ অতিক্রম করলো ঠিক কি না এই যে কতটা পথ অতিক্রম করলো সেটা আমরা বের করবো কী করে চাকাটাকে চাকাটার পরিধিটা বের করলে পরিধিটা বের করবে কী করে টু পায়ার সূত্র জানি আমরা ঠিক না তার মানে চাকাটা একবার ঘুরলে জিনিসটা বোঝে ভালো করে চাকাটি চাকাটি একবার ঘুরলে পথ অতিক্রম করে কত স্যার পথ অতিক্রম করে কত টু পায়ার ঠিক কিনা এটা হচ্ছে পরিধি সূত্র টু পায়ার ঠিক কিনা বলো 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 একদম এবার দেখো টু পায়ার মানে হচ্ছে বাইশের সাত আর আর মানে কত স্যার আর মানে তো ব্যাসার্ধটা মানে জিরো পয়েন্ট থ্রি ফাইভ জিরো পয়েন্ট থ্রি ফাইভ ক্লিয়ার চলো এটাকে একটু ক্যালকুলেশন করে নিই করে নেবেন হ্যাঁ করে নিচ্ছি আচ্ছা স্যার ঠিক আছে আপনি যেটা বলছেন সেটাই করুন জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটাকে আমরা কী লিখতে পারি থার্টি ফাইভ বাই হান্ড্রেড লিখতে পারি কি এটা নিশ্চয়ই আমার কোনো বোনের বুঝতে অসুবিধা নেই এবার কী করব সাত একে সাত পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ একদম কুল মাইন্ডে আস্তে আস্তে করব টেনশানে কিচ্ছু নেই মেন মোটিভ হচ্ছে আমাদের বোঝা ঠিক আছে এবার কী করবো স্যার এবার কী করবে দেখো পাঁচ কুড়ি একশো কাটা যাবে আবার দেখো দুই দশে কুড়ি তার মানে আলটিমেটলি হচ্ছে কত বাইশ বাই দশ বাইশ বাই দশ মানে আমি এটা কী লিখতে পারি টু পয়েন্ট টু তো লিখতেই পারি ঠিক কিনা তার মানে চাকাটি একবার ঘুরলে যাচ্ছে টু পয়েন্ট টু মিটার তাহলে চাকাটা কতবার ঘুরেছে আমি কী জানি কতবার ঘুরেছে আমরা জানি রে বাবা চাকাটি কতবার ঘুরেছে চারশো পঞ্চাশ বার তার মানে চাকাটি চারশো পঞ্চাশ বার ঘুরলে কতটা পত অতিক্রম করবে নিশ্চয়ই আরও বেশি করবে তাহলে এই যে টু পয়েন্ট টু ইন্টু চারশো পঞ্চাশ কবার ঘুরলে চারশো পঞ্চাশবার ঘুরলে আর চারশো পঞ্চাশবার ঘুরছে চারশো পঞ্চাশবার ঘোরার জন্য সময় কত নিচ্ছে চাকাটি চারশো পঞ্চাশবার ঘোরার জন্য সময় কত নিচ্ছে এক মিনিট নিচ্ছে এক মিনিট তার মানে আমি কী লিখতে পারি যে এক মিনিটে যাচ্ছে কতটা এক মিনিটে যাচ্ছে এইটা এইটা টু পয়েন্ট টু ইন্টু চারশো পঞ্চাশ আমাদের গতিবেগ বের করে তুলছে কত ঘন্টায় এই যে এটা হচ্ছে ঘন্টায় তো এক ঘন্টা মানে কত মিনিট এটাও বলতে হবে ষাট মিনিট তা মানে ষাট মিনিটে যাচ্ছে কত টু পয়েন্ট টু ইন্টু চারশো পঞ্চাশ ইন্টু ষাট এত মিটার কিন্তু মাথায় রাখবে এত মিটার কোয়েশ্চানটা সলভ করিবার রে দেখো এটাকে নিশ্চয়ই বাইশ বাই দশ লেখা যাবে ইন্টু চারশো পঞ্চাশ ইন্টু ষাট চলো ক্যালকুলেশনটা করি একটু শূন্য শূন্য গেল মায়ের ভোগে তো তাহলে আমাদের গুণটা কত হচ্ছে গুণটা কত হচ্ছে সেটা পরের কথা ষাট মিনিটে যাচ্ছে আমাদের এত মিটার এই যে বাইশ চারশো পঞ্চাশ আর ছয় যদি গুণ করি তাহলে এত মিটার যাচ্ছে আমাদের কোয়েশ্চেন আছে ঘন্টায় ঘণ্টায় কত কিমি ঘণ্টায় আচ্ছা এটা একটু লিখতে ভুলে গেছি সরি ঘণ্টায় কত কিমি তাহলে আমাকে কিলোমিটার করতে হবে এটা তো মিটার বটে এই যে মিটার আছে তাহলে মিটারকে আমি যদি কিলোমিটার করতে চাই তাহলে কী করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে এটাকে কী করবো আমি এইখানে লিখছি বাইশ ইন্টু চারশো পঞ্চাশ ইন্টু ছয় আর এটাকে এক হাজার দিয়ে ভাগ করে দিলো কত দিয়ে ভাগ করলাম এক হাজার দিয়ে কেন করলাম বোঝাচ্ছে এই যে মিটার আছে মিটারকে আমি কিলোমিটার করবো আর কিলোমিটার করতে হলে কী করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে স্যার এবার কাটাকাটি করতে হবে তাই তো শূন্য শূন্য গেল হ্যাঁ গেল গুণ করি পঁয়তাল্লিশ আর ছয় গুণ করলে কত হবে পঁয়তাল্লিশ আর ছয় গুন করলে হবে দুশো সত্তর আর দুশো সত্তরের সঙ্গে গুণ করি আরেকবার আরেকবার পঁয়তাল্লিশের সঙ্গে ছয় গুণ করলে দুশো সত্তর দুশো সঙ্গে বাইশ গুণ করলে হয় আমার কত হয় স্যার ফাইভ নাইন বাই ওয়ান ঠিক আছে দেখো জিরো জিরো ক্যান্সেল তাহলে পাঁচশো চুরানব্বই মানে কী হবে দশটাকে এক দশমিকটা এক ঘরে এদিকে চলে আসবে তার মানে ফিফটি নাইন পয়েন্ট ফোর কিমি এটা কিন্তু আর মিটার লাগে যাবে কি লেখা যাবে কিমি তার মানে ট্রেনটা গতিবেগ ষাট মিনিট আর ষাট মিনিট মানে কত স্যার ষাট মিনিট মানে হচ্ছে এক ঘন্টা তার মানে ট্রেনটা এক ঘন্টায় যাবে ফিফটি নাইন পয়েন্ট ফোর কিলোমিটার এটাই গতিবেগ এটাই তো বেগে তুলেছে তার মানে ট্রেনটার গতিবেগ বেরিয়ে গেল কী বোঝা গেছে ব্যাপারটা এটা ছিল তিন নম্বরের কোশ্চেনটা এবার তোমরা দেখে নাও ভালো করে নোটস করে নাও যদি কোনো প্রবলেম থাকে তো তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে তিন নম্বর কোশ্চেনটা এবার আমরা করব চার নম্বর কোশ্চেনটা তারকে মুছে দিই ঠিক আছে চলো চলো মুছে দিই মুছে দিই মুছে দিই চার নম্বর তোমরা পড়ো তখন পর্যন্ত দেখো চার নম্বর কোয়েশন হচ্ছে আমোদপুর গ্রামের কী আছে আমোদপুর গ্রামের তাই না আমেদ আমেদ বলছি আরো আমোদপুর গ্রামের একটা মা আমোদপুর গ্রামের একটি মাঠের আমোদপুর গ্রামের একটি মাঠের ব্যাসার্ধ দৈর্ঘ্য দুশো আশি মিটার মানে একটা মাঠ আছে সেই মাঠটার ব্যাসার্ধের দৈর্ঘ্য দুশো আশি মিটার ঠিক আছে এবার একটা মেয়ে আছে কি নাম চৈতালি কি নাম

একটা আমারপুর গ্রামের একটি মাঠের ব্যাসার্ধ হচ্ছে দুশো আশি মিটার মানে একটা জাস্ট কি আছে আমাদের একটা ব্যাসার্ধ আছে একটা মাঠ আছে ঠিক আছে একটা মাঠ আছে এই মাঠটা ব্যাসার্ধের দীর্ঘ কত স্যার এই মাঠটার ব্যাসার্ধের দীর্ঘ হচ্ছে দুশো আশি মিটার কত দুশো আশি মিটার ঠিক আছে একটা চৈতালি নাম একটা মেয়ে আছে চলো দাঁড়াও ছবিটা একটু করে নিই ঠিক আছে দুশো আশি মিটার চৈতালি কী করবে চৈতালি করবে যে চৈতালি শুরু করবে এইখান থেকে এইখান থেকে ঘুরতে শুরু করবে ঠিক আছে ঘুরবে 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 এইখানে আবার এসেবে মানে কী করবে একবার প্রদক্ষিণ করবে একবার প্রদক্ষিণ করবে তো চৈতালির একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে কত সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে সেটা আমাদেরকে বের করতে হবে যে চৈতালি এই তুমি এই মাঠটা একবার প্রদক্ষিণ করতে কত সময় নেবে সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে চল তাহলে আমি বলবো না কত সময় লাগবে তোমরা বের করো ক্যালকুলেশন করে চলো কোনো অসুবিধা নেই আমরা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট অবশ্যই বের করব তো দেখো প্রথমে কি করব এই যে মাঠটা তার পরিধি একবার বের করব পরিধি মানে একটা কথা মাথায় রাখবে তোমরা যে পরিধি মানে এক পাক ঘুরলে যতটা পথ অতিক্রম করা যাবে আর বলছি এক পাক ঘুরলে যতটা পথ অতিক্রম করবে সেইটাই হচ্ছে তার পরিধি ঠিক না এইখান থেকে ঘুরতে শুরু করছে ঘুরতে শুরু করছে আবার এখানে এলো তার মানে পরিধি এটাই তো পরিধি তাহলে প্রথমে আমি মাঠটার পরিধি বের করছি ঠিক আছে মাঠটার পরিধি বের করছি অত ল্যাঙ্গুয়েজ লিখছি না কনসেপ্ট জানতে হবে বেশি তাহলে পরিধি হয় কী সূত্র হয় স্যার টু পাই আর হয় টুটা টু পাইটা হচ্ছে বাইশের সাত আর আর মানে ব্যাসার্ধ ব্যাসার্ধটা চেয়েছে দুশো আশি মিটার তাহলে দুশো আশি মিটার সাত চারে আঠাশ মানে ফোর জিরো গুণ করলে কত হবে চার বাইশে অষ্টআশি অষ্টআশির সঙ্গে দুই গুণ করলে ওয়ান সেভেন্টি সিক্স জিরো এত মিটার তার মানে মাঠটার পরিধি হচ্ছে সতেরোশো ষাট মিটার ঠিক আছে এবার দেখো চৈতালি ঘন্টায় ঘন্টায় মানে কি ষাট মিনিটে চৈতালি ঘণ্টায় মানে ষাট মিনিটে কত কিমি বেগে মাঠটা প্রদক্ষিণ করছে এটা হচ্ছে ওর বেগ ঘন্টায় ঘন্টা মানে কি ষাট মিনিটে তার মানে এই যে ফাইভ পয়েন্ট ফাইভ কিমি আছে এটাকে মিটার করতে হবে আগে এটা কিমি আছে তো এই কিমিটা কী করতে হবে আগে মিটার আর কিলোমিটারকে যদি আমি মিটার করতে চাই তাহলে এক হাজার দুগুণ করতে হয় তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার কত হবে দেখো এটাকে পঞ্চান্ন বাই দশ লিখতে পারি অবশ্যই আমরা লিখতে পারি শূন্য শূন্য ক্যান্সেল তার মানে কথা হচ্ছে কে পঞ্চান্ন আর দুটো শূন্য এত মিটার তার মানে চৈতালি কী করে কী করে চৈতালি চৈতালি চুরি করে চৈতালি কী করে চৈতালি ফাইভ ফাইভ ডবল জিরো এত মিটার পথ অতিক্রম করে কত মিনিটে স্যার এক ঘন্টায় বলেছে যে চৈতালি ঘন্টায় এত কিমিবে তো ঘণ্টা মানেই ষাট মিনিট তার মানে চৈতালি এত মিটার এত মিটার এটা এত মিটার পথ অতিক্রম করে ষাট মিনিটে তাহলে অতএব চৈতালি ডট ডট দিচ্ছি এক মিটার পথ অতিক্রম করে কত সময়ে ষাট বাই ফাইভ ফাইভ ডাবল জিরো এত মিনিটে তাহলে টোটাল এই যে মাঠটার যে পরিধি সেটা কত হচ্ছে সতেরোশো ষাট তার মানে চৈতালিশ সতেরোশো মিটার পথ অতিক্রম করতে কত সময় কত সময় নেবে স্যার ষাট বাই ফাইভ ফাইভ ঠিক আছে এটা আমাদেরকে এবার ক্যালকুলেশান করতে হবে দেখো জিরো জিরো ক্যান্সেল এইখানে জিরো ক্যান্সেল এবারে এগারোর সঙ্গে আমি কাটা হচ্ছি এগারো পাঁচে পঞ্চান্ন আর এটা হচ্ছে এগারো কে এগারো ছেষট্টি তার মানে হচ্ছে ছয় ষোলোই ছিয়ানব্বই বাই পাঁচ এত মিনিটে ছিয়ানব্বই বাই পাঁচ মিনিটে এত সময় নেবে কিন্তু আমাদের অ্যান্সার কী আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি পাঁচ উনিশে পঁচানব্বই উনিশ পূর্ণ একের পাঁচ এত মিনিটে আবার এটাই কি লিখতে পারি উনিশ মিনিট আবার আরও একের পাঁচ মিনিট লিখতে পারি তাহলে উনিশ মিনিট আর একের পাঁচ মিনিটটাকে কি লিখতে পারি সেকেন্ড করলে এই মিনিটটাকে আমি সেকেন্ড করবো মিনিটকে সেকেন্ড করতে গেলে ষাট গুণ করতে হয় তাহলে এটাকে দিয়ে গুণ করলাম পাঁচ বারোই ষাট তাই তো তার মানে আলটিমেটলি হচ্ছে উনিশ মিনিট বারো এককে বারো বারো সেকেন্ড এটা হচ্ছে অ্যান্সার তার মানে চৈতালি কী করবে যে বেগে সে হাঁটছে সেই বেগে যদি সে হাঁটে তাহলে এই পুরো মাঠটা একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগবে কত উনিশ মিনিট বারো সেকেন্ড এটা হচ্ছে চৈতালির সময়টা চৈতালি এত সময় নেবে কি বোঝা যাচ্ছে ব্যাপারটা তাহলে আজকে এতটা দেখছি নতুবা বা ভিডিওটা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এবার দেখা হচ্ছে আবার পরে ভিডিও মানে পার্ট থ্রি হলেও পার্ট ফোর দেখা হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা কমেন্ট করো